তাদের কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আল্লামা নামুর হককে বন্দী করা হয়েছে। বলতে চাই যেই দেশে যুবকদের আয়োজন আল্লামা নামুর হকের মতো আলেমের মর্যাদা দেওয়া হয় না, সেই দেশে আলেমা নামুর হক জন্ম হয় না। আসতে বলেন কে কে না? যেই দেশে কাজী ইব্রাহিমের মতো আলেমকে মর্যাদা দেওয়া হয় না, সেই দেশে একটা কাজী ইব্রাহিম জন্ম হয় না। যেই দেশে খালেদ সাইফুল্লাহের মতো এত বড় আলেমের মর্যাদা দেওয়া হয় না, সেই দেশে আরেকটা খালেদ সাইফুল্লাহকে জন্মগ্রহণ করে না। সুতরাং ভয় করো আল্লাহকে, আলেমদের সম্মান করো, ইজ্জত করো, আল্লাহর কাছে তৌবা করো, আল্লাহ মাফ করে দেবে। নামাজ দিয়ে বলে আল্লাহ আকবার। সুতরাং এইভাবে করে আজকে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হচ্ছে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, একা একা রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা বলবে না, কোনো জন কোনো খানে সম্পদের মহে খুন আর রাহা জানি করবে না। সেদিয়ে তো আর নাই বেশি দূরে, একটু কষ্ট হলো আওয়াজ দিয়ে হিম্মতের সাথে ইমানি চশমা নিয়ে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সেদিন সেদিন তো আর নাই বেশি দূরে, আর কিছু কষ্ট করলে মিলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে আমার ভাইরা, আমরা ভূমিকার কথা বলছি না, কোরআনে কারীম সাথে বিয়াদবি করো না, মাহফিলের পক্ষে জেগে যাও, ওয়াজ মাহফিলের পক্ষে অবলম্বন করো, তাফসীর মাহফিলের পক্ষ অবলম্বন করো, মাদ্রাসার পক্ষ অবলম্বন করো, দাড়িওয়ালা টুপিওয়ালাকে মহব্বত করো, আলেমদের সাথে সম্পর্ক বাড়িয়ে দাও, তলবেলেমদের সাথে সম্পর্ক বাড়িয়ে দাও, তাদের সাথে তোমার আসর হবে। আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, আপনারা যারা কোরআনের মাহফিল এসেছেন, কোরআন শুনছেন, কোরআনের জ্ঞান অর্জন করছেন এবং কোরআনের এই তলবেলেমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, আপনারা কিন্তু লাভ করেছেন, লস করেন না। কিন্তু আজকে অনেকেই কোরআনের মাহফিল আসে না, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কেউ মেলায় বাদাম খাচ্ছে, পেঁয়াজও খাচ্ছে, এরপরে কসমেটিক্স বাজার করছে, এরপরে মোবাইলে দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়েরা তারা বিভিন্ন জিনিস দেখতেছে, কেউ বা স্টার জলসা জি বাংলা সিরিয়াল টিভির পর্দায় দেখতেছে, মনে মনে ভাবতেছে আমরাই তো অনেক লাভ করলাম, নগদ নগদ অনেক জিনিস দেখছি, আমরাই লাভ করলাম। আমি মাঝে মধ্যে বলি, যারা এই মাহফিলগুলোতে না এসে দুনিয়ার ঝাবি ঝাবি জিনিস দেখতেছে, মনে মনে ভাবছে আমরা লাভ করেছি, ওরা কেমন লাভ করেছে, আমি একটু বোঝানোর জন্য বলি যে একজন সহজ সরল গ্রামের মানুষ শহরে গিয়েছে বেড়ানোর জন্য, শহরে যে বহুতল বিশিষ্ট একটা বিল্ডিং দেখে গ্রামের মানুষটি বিল্ডিং এর এই বিল্ডিং এর দিকে তাকিয়ে বিল্ডিং কয়তলা গোনা শুরু করেছে, এইভাবে গুনতেছে, একতলা, দুইতলা, তিনতলা, এভাবে দশতলা পর্যন্ত বিল্ডিং এর তলা গুনেছে। শহরের একজন চালাক লোক এসে বলছে, মেয়া শেষ চোখ উঁচু করে আঙুল ঝাঁকিতে আপনি গোলেন কি এখানে? গ্রামের মানুষটি বলছে, ভাই আমার বাড়ি তো গ্রামে, এত বড় বিল্ডিং চোখে দেখি নাই, গুনছি কয়তলা, বাড়ি যেয়ে যেন একটু গল্প করতে পারি। শহরের লোক একটু চালাক বেশি হয়, শহরের লোক বলছে, মেয়া শেষ এখানে বিল্ডিং এর তলা গুনতে হলে যেই কয়তলা গুনবেন সেই কয় টাকা জরিমানা দিতে হবে, গুনেছেন কয়তলা তাড়াতাড়ি দেন টাকা। আচ্ছা বলেন তো বিল্ডিং এর তলা গুনে যদি টাকা দেয়, কিন্তু পাগলও দেয় না, কিন্তু ওই লোকটা তাড়াতাড়ি বুকপোর্ট থেকে 5 টাকার একটা কল করে নোট শহরের চালাক লোকটার হাতে বের করে দিয়ে বাড়ি চলে গিয়েছিল। গ্রামের লোক বাড়ি যে খোকার বাড়ি যে নিজের স্ত্রীকে বলছে, খোকার মা শোনো, আমি তোমার স্বামী সলিমুদ্দিন শহরে যে বিরাট জেতা জিতেছি। বলে কেমন জেতা জিতলে? বলে আরে শোনো খোকার মা, বিল্ডিং এর তলা গুলে প্রত্যেক তলায় একটা করে জরিমানা, 1 টাকা করে জরিমানা দেওয়া লাগতেছিল, আমি তোমার স্বামী সলিমুদ্দিন 10 তলা গুলে 5 টাকা দিয়ে বিরাট জেতা জিতেছি। আপনারা বলুন তো, ও লোকটি বিল্ডিং এর তলা গুনে টাকা দিয়ে ওই লোক কি জিতেছে না ঠকেছে? ঠকেছে। আপনারা আওয়াজ দিয়ে বলেন, জিতেছে না ঠকেছে? সুতরাং আজকে যারা কোরআনের মাহফিলে না এসে বলে বলে ভাবছে আমরা জিতেছি, ওনারা বিল্ডিং গুনে টাকা দেওয়ার মতোই ঠকেছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
আপনারা জিতেছে আপনাদের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করছে আল্লাহ জব্দুল পাঁচচর মাদ্রাসায় যারা গেল কোরআনের জ্ঞান অর্জন করার জন্য ওদের জীবনের গোনাহ মাফ করে দাও আল্লাহু আকবার বলে সবাই সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আসল যেই কোরআনে কারীম কাফেররা শুনে তাদের চোখ দিয়ে পানি পড়েছে যেই কোরআনে কারীমের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ পাক এইভাবে যুগে যুগে জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন সেই কোরআনে কারীম থেকে আমরা দুটি আয়াত পড়েছি আমরা আরেকবার সুন্দর করে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সকলেই পড়ে হবে আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون سورة النام سورة النساء আয়াত আছে 14টি মদিনায় নাজিল রুকু 2টি এই সূরার 10 এবং 11 নম্বর আয়াত অর্থ আল্লাহ বলছেন ও ঈমানদাররা তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা কি বলবো যেই ব্যবসাটা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে সুবহানাল্লাহ বলে সবাই কি সুন্দর প্রেসক্রিপশন আল্লাহ দিচ্ছেন কি সুন্দর পরামর্শ আমার আল্লাহ দিচ্ছেন আল্লাহ ডাক দিয়ে বলছেন এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে তোমাদের জন্য জাহান্নামে যাওয়া লাগবে না জান্নাতের উচ্চ শিখরে পৌঁছে যাবে এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি আমরা বললাম ওগো আল্লাহ তুমি বলো সেই ব্যবসাটা কি যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো আল্লাহ বললেন সেই ব্যবসাটা হলো দুইটা কাজ তোমাদের করতে হবে আল্লাহ বলেন দুইটা কাজ করতে হবে এক নম্বর হলো তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি এক নম্বর আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে দুই নম্বরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ذلكم خير لكم إن كنتم تعلمون দুই নম্বর হলো জান এবং মাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে জান মাল আল্লাহর পথে ব্যয় করতে হবে আল্লাহর গোলামেরা একটু আমার দিকে মনোযোগ দেন আল্লাহর কোরআনের মাহফিল এদিক সেদিক তাকানোর তো ঠিক নাই মন মানসিকতা অন্যদিকে দেওয়া ঠিক নাই উঠে যাওয়া ঠিক নাই কোরআনে কারীমের মহব্বতে বসুন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি আপনাদের মাথার উপরে পড়ছে তাহলে আমরা কোরআনে কারীম থেকে আজকে যে বিষয়টা জানব জাহান্নাম থেকে নাজাত পেতে হলে দুইটা কাজ করতে হবে আওয়াজ দিয়ে বলেন কয়টা কাজ করতে হবে এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আজকের জনসমুদ্র আল্লাহর গোলামেরা একটু আওয়াজ দিয়ে বলেন দেখি আমাদের আল্লাহ আছে কি নাই কিন্তু নাস্তিকরা তো আল্লাহকে অস্বীকার করেন নাস্তিকরা বলে আল্লাহ নেই যারা অনেক ধনী মানুষ আছে আল্লাহকে অস্বীকার করে শিক্ষিত মানুষ আল্লাহকে অস্বীকার করে কিন্তু অনেক অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ গ্রামের মানুষ গরিব মানুষ আল্লাহর পাগল আল্লাহর গোলামি করে আল্লাহর বিশ্বাস করে আমি একটা ঘটনা পড়েছিলাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দেখেন একটা সাধারণ মানুষ কিভাবে আল্লাহরে মানে কিন্তু অনেক ধনী মানুষ আল্লাহরে মানে না আল্লাহরে বিশ্বাস করে না ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর অনিল গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছিলেন হঠাৎ করে একজন গ্রাম্য মানুষের সঙ্গে দেখা হলো গরিব মানুষ গায়ে ছিঁড়া ফাটা পাঞ্জাবি গরিব মানুষটাকে দেখে
অশিক্ষিত মানুষটাকে দেখে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি ডাক দিয়ে বললেন, ও গ্রামের মানুষ, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো নাকি? গ্রামের মানুষটা বলল, হুজুর, আমি অবশ্যই আল্লাহকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলে সকলে কারা? ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহকে তো কোনোদিন দেখা যায় না, কোন কোন জিনিস দেখে বিশ্বাস করো আল্লাহ একজন আছে? গ্রামের অশিক্ষিত মানুষটা বলল, হুজুর, কোন জায়গায় যদি নদী পড়ে থাকে মানুষেরা বুঝতে পারে আশেপাশে সাগর আছে, কোন জায়গায় যদি গোবর পড়ে থাকে মানুষেরা বুঝতে পারে আশেপাশে গরু আছে, কোন জায়গায় যদি মানুষের পায়ের চিহ্ন দেখা যায় মানুষ বুঝতে পারে আশেপাশে মানুষ আছে। হুজুর, নদী গোবর আর মানুষের পায়ের চিহ্ন দেখে মানুষ যেমন বুঝতে পারে আশেপাশে ছাগল গরু আর মানুষ আছে, আমিও আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ আর জমিন আর সাগর নদ নদী সবুজ বাগ বাগিচা এগুলো দেখে আমিও বুঝতে পারি এর স্রষ্টা একজন আছে। নাস্তিকের আল্লাহকে মানে না। তবে শুনে নেন, যারা আল্লাহকে মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, মাদ্রাসা ভালোবাসে না, আলেমদের সাথে বিদ্রোহ করে, ওরা দুনিয়ার জীবনেও লাঞ্ছিত হয়, আখেরাতেও লাঞ্ছিত হবে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রমাণ হলো আমাদের বাংলাদেশের একজন নাস্তিক ছিল, নাম তার ডক্টর আহমদ শরীফ। ওই লোকটি আল্লাহকে মানত না। এই লোকটি এত বড় অহংকারী ছিল, এই ডক্টর আহমদ শরীফ যখন অসুস্থ হয়ে পড়ল, তার আত্মীয় স্বজনকে বলল, আমি যখন মারা যাব আমাকে মুসলমানদের কবরে দাফন করবা না। কত বড় বিয়াদব আওয়াজ দিয়ে বলেন কেনা? আত্মীয় স্বজন বলল, তাহলে আপনি মারার পর আপনাকে হিন্দুদের শ্মশানে পোড়াবো? ডক্টর আহমদ শরীফ বলল, না, আমি হিন্দু ধর্ম বিশ্বাস করি না, হিন্দুদের শ্মশানে আমাকে পোড়াতে পারবা না। আমি কিন্তু বুঝাতে চাবো, আর নাস্তিক হবে যারা, দুনিয়াতেও লাঞ্ছিত হবে তারা, আখেরাতেও অপমান তো আস্তকাল ধরে রয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ডক্টর আহমদ শরীফ যখন বলল, আমি হিন্দু ধর্ম বিশ্বাস করি না, শ্মশানে পোড়াতে পারবা না, আত্মীয় স্বজন বলল, তাহলে আপনি মরার পর আপনার লাশ আমরা কি করবো? ডক্টর আহমদ শরীফ বলল, আমি যখন মারা যাব আমার লাশ তোমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের হাতে আমার লাশটাকে তুলে দিবা, মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তারি বিদ্যা শেখে। তাই ডক্টর আহমদ শরীফ যখন মারা গেল, আহমদ শরীফের আত্মীয় স্বজন ডক্টর আহমদ শরীফের লাশ মেডিকেল কলেজের ভিতরে নিয়ে গেল। ডক্টর আহমদ শরীফের আত্মীয় স্বজন মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের বলল, ও ছাত্র ছাত্রীরা, এই হলো তোমাদের স্যার, তোমাদের স্যার ওসিয়ত করে গিয়েছে যে তোমরা তোমাদের স্যারের লাশটাকে যত্ন করে রাখবা, আর তার লাশ কেটে কেটে তোমরা ডাক্তারি বিদ্যা শিখবা, এই না, ওইটা তোমার স্যারের লাশটাকে একটু সম্মান করো। সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজের ছেলে মেয়েরা মিছিল বের করল। মেডিকেল কলেজের ছেলে মেয়েরা বলল, না না না, এই নাস্তিক কোনদিন আল্লাহকে মানে নাই, কোরআন মানে না, ইসলাম মানে নাই, আলেমদের সাথে বিদ্রোহ করেছে, আমরা এই নাস্তিকের লাশ কখনো গ্রহণ করব না, নাস্তিকের লাশ কেটে ডাক্তারি শিখবো না, এক কথা এক দাবি, নাস্তিকের লাশটা কখন সরাবি? ওই ছাত্র ছাত্রীরা নাস্তিকের লাশ মেডিকেল কলেজে জায়গা দেয় নাই, অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তার জানাজা যে কোন জায়গায় হয়েছিল কেউ বলতে পারে না, কোথায় গিয়ে কেন কেউ বলতে পারে না, অতএব তার জানাজায় তেমন লোকজন হয় নাই। তাই স্পষ্ট কথা হবে, আল্লাহরে মানবে না যারা, কোরআন মানবে না যারা, মাদ্রাসা ভালোবাসবে না যারা, তারি ভালোবাসবে না যারা, তুমি ভালোবাসবে না যারা, পাগড়ি ভালোবাসবে না যারা, তাহাজ্জুদ ভালোবাসবে না যারা, দস্তুর খানা বিছিয়ে খানা খাওয়া পছন্দ করবে না যারা, নবীর সুন্নাত মতো চলবে না যারা, বিদ্রোহ করবে যারা, ওরা যখন মারা যাবে ওরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আছে কি নাই? আল্লাহ যে আছে বোঝার জন্য আমার মুক্তি
মুফতি সাহেবের মতো বড় আলেম হওয়ার দরকার হয় না। আল্লাহ যে আছে বুঝার জন্য মাওলানা সিরাজুল ইসলাম সাহেবের মতো বড় মহতামি হওয়ার দরকার হয় না। আল্লাহকে চেনার জন্য বাড়ির যদি ছোট্ট মুরগির দিকে তাকানো যায় আল্লাহরে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে সবাই, বাড়ির ছোট্ট একটি মুরগি বয়স দুই ঘন্টা, দুই ঘন্টা আগে ডিমের মধ্যে থেকে একটা মুরগির বাচ্চা বের হয়েছে, একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহকে চিনতে পারবেন। এই দুই ঘন্টা বয়সের মুরগির বাচ্চাটি মা মুরগির কাছ থেকে হাঁটতে 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 বিশ গজ দূরে গেল, ঠিক ওই সময় আকাশের দিক থেকে একটা চিল এসে দুই ঘন্টা বয়সের মুরগির বাচ্চাটিকে আক্রমণ করলো, ছো মারলো। আপনি একটু খেয়াল করে দেখবেন, দুই ঘন্টা বয়সের মুরগির বাচ্চাটি সিলের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে মায়ের কোলের ভিতরে লুকিয়ে যায়। এবার গবেষণা করেন, আল্লাহকে দেখতে পাবেন, এই দুই ঘন্টা বয়সের বাচ্চাটিকে কে শিখিয়ে দিল বাচ্চা? সিল তোমার দুশ্মন মুরগি, তোমার মা, তুমি একটু আগেও তো ডিমের মধ্যে ছিলে, তোমাকে কে চিনিয়ে দিল? সিল তোমার দুশ্মন মুরগি, তোমার বন্ধু। এই যে দুশ্মন আর বন্ধু যিনি চিনিয়ে দিয়েছেন তার নাম আল্লাহ। দিয়ে বলে আল্লাহ, আল্লাহর পরিচর্যা কোরআনে দিয়েছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো। এরপরে আল্লাহর পরিচর্যা কোরআনে দিয়েছেন, ওই যে সূরা হাশরের শেষে তিন আয়াত, ফজরের নামাজের পরে কিন্তু আমরা পড়ি, ইমাম সাহেব পড়েন, আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ চেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই, তিনি গায়বের খবর জানেন, প্রকাশ খবর জানেন। এই যে সামিয়ানার বাইরে কি হয় আমরা কেউ বলতে পারবো না, প্রাচীরের বাইরে কি হচ্ছে কেউ তো আমরা দেখতে পাচ্ছি না, ওই বাজারে কোন জায়গায় কে দাঁড়িয়ে আছে কেউ আমরা বলতে পারবো না, এমনকি আমাদের পিঠে কোন পোকা বসে আছে কেউ তো বলতে পারবো না। তার মানে হলো গায়বের খবর মানুষ জানে না, গায়বের খবর নবীরা জানে না, গায়বের খবর আল্লাহর ওলিরা জানে না, গায়বের খবর কোনো বিশ্বাস জানে না, গায়বের খবর কোনো মাওলানা জানে না, কোনো বক্তা জানে না, গায়বের খবর জানে আল্লাহ। এই একই বিশ্বাস রাখতে হবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক না? কিন্তু আমাদের দেশে কিছু পীর বের হয়েছেন, বলবেন হুজুর পীরের বিরুদ্ধে বলেন কেন? আল্লাহর কসম, আমার ইউটিউবেতে শত শত বক্তব্য আছে, শুনে দেখেন একটা ভক্তানি পীরের বিরুদ্ধে বক্তব্য নেই। কারণ বরং পীরদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আর আমরা এই গজলটাও বলি, বলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি আপনাদের ঘুম আসছে নাকি? শয়তান কিন্তু চায় যে মানুষকে ভালো কাজে রাখবে না, খারাপ দিকে বাজারের দিকে নিয়ে চলে যাবে, চিন্তা করাবে যে তুই কেন একা একা বসে ওয়াশ শুনছি, তোর মতো সাথী ভাইরা বাজারে হচ্ছে, তুই যা একটু চা খেয়ে আয়, একটু টিভি দেখে আয়, একটু মোবাইলে বান্ধবীর সাথে গল্প করে আয়। আমরা শয়তানকে এখান থেকে তাড়িয়ে দিতে চাই, একটু সিংহের মতো গর্জন করে আল্লাহু আকবার বলতে হবে, লিল্লাহি তাকবীর, প্রিয় ভাইরা আমার, তা আমি বলছিলাম যে আমার দেশে কিছু পীর বের হয়েছে, বিশাল বিশাল চুল রাখে, মোষ গুলো এত বড় হাসে না, কান্দে বোঝাও যায় না, বগল না কাটতে কাটতে বগলে বাবরি করে হয়েছে, কি বলেন আছে কি নাই? চলেন লালন সাই, চলেন সলেমন সাই, আর কত সাই আর বলবো না, আমার বললাম না অনেক সাই আছে, এনাপীর তেনাপীর বেনাপীর মোসপীর ন্যাংটাপীর আছে,
জোরে বলেন আছে কি নাই এক জায়গায় কিছু নতুন ছেলেরা murid হওয়ার জন্য গিয়েছে গিয়ে দেখছে সর্বনাশ যেই পীর সাহেবের কাছে murid হতে গিয়েছে ওই শিবে ওই পীর সাহেবের মাথায় গায়ে পরনে কিছু না এখন যারা নতুন মানুষ যুবকেরা murid হতে গিয়েছে পুরাতন muridদের জিজ্ঞেস করছে আচ্ছা ভাই আমরা তো হুজুরের কাছে murid হতে আসলাম তো হুজুরের গায়ে পরনে কিছু নাই আবার কোন হুজুর পুরাতন লোকেরা বলছে পুরাতন মুরিদরা বলছে যে হুজুরের মধ্যে মানে হুজুরের পরনে কিছু না থাকলে কি হবে হুজুরের মধ্যে জিনিস আছে ওরা বলছে যে হুজুরের মধ্যে কি আছে কি জিনিস আছে তো দেখাই যাচ্ছে এই সমস্ত হাবি জাবি বেদাত শিরক কুফর থেকে আমাদের বাঁচতে হবে আওয়াজ দিয়ে বলা ঠিক না এরা এটা এদের এর ভিতরে বিশ্বাস হচ্ছে আমাদের পীর গায়েব যায় আবার পীররা দাবি করে আমরা গায়েবের খবর বলতে পারি একজন গায়েব জানা হুজুর মুরিদের বাড়ি দাওয়াত খেতে যাচ্ছে এখন গেটে ঢোকার সময় আচ্ছা আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আমি তো আপনাদের পুরাতন হুজুর আমি এই মাঠে এই মঞ্চে আজ থেকে সম্ভবত 8-9 বছর আগে বক্তব্য রেখেছিলাম এই মঞ্চে আপনাদের স্মরণ আছে কিনা আমি জানি না আমি এই মঞ্চেই বক্তব্য রেখেছিলাম আজ থেকে 7-8 বছর আগে এরপরে আপনাদের এই বাজারে আমি পর পর দুইবার বক্তব্য রেখেছি ছোট্ট বাজারটায় গত বছর পাশে এখানে এসেছিলাম মুক্তি সাহেব সহ মোহতামিম সাহেব সহ আমাকে অনেক ভালোবাসে ওনারা দাওয়াত আমাকে দেয় আমি বলি না যে কবে কি ওনারা যেদিন বলে সেদিন সবগুলো অফ করে দিয়ে আমি থাকার চেষ্টা করি প্রিয় ভাইরা আমার তো সুতরাং আমি তো আপনাদের একেবারে খুব কাছের মানুষ বলে আমি মনে করি কি আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা প্রিয় ভাইরা আমার তাহলে আমি বলছিলাম ওই যে পীর সাহেব মৌসওয়ালা হ্যাঁ মগল কাটে না এই পীর সাহেব মুরিদের বাড়ি দাওয়াত খেতে যাচ্ছে গেটে ঢোকার সময় ওই পীর সাহেব বলছে সেই 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 মুরিদরা বলছে হুজুর কুকুর বিড়াল নেই সেই বললেন কেন পীর সাহেব বলছে তোমরা বুঝবে না আমি এখান থেকে 1500 মাইল দূর মক্কা শরীফ এখান থেকে চোখ বন্ধ করে দেখলাম মক্কা শরীফে কুকুর ঢুকছে আমার মতো পীর জিন্দা থাকতে মক্কায় কুকুর ঢুকবে এটা হতে পারে না 1500 মাইল দূর থেকে মক্কা কুকুর পালা নাউজুবিল্লাহ বলেন সবাই এই কথা আবার শুনে ফেলেছে ওই যে মুরিদের স্ত্রী যে মুরিদের বাড়ি দাওয়াত খেতে যাচ্ছে সেই মুরিদের স্ত্রী আবার এই হুজুরের কথা শুনছে আর হুজুরের স্ত্রী মনে মনে নিয়ত করেছে যে হুজুরের হুজুর যে কেমনে 1500 মাইল দূরে দেখে হুজুরের একটু পরীক্ষা রাখা হবে যাক দস্তরখানায় সবাই খানা খেতে বসে দিয়েছে হুজুরও বসেছে প্রত্যেকের সামনে ভাতের প্লেট চলে এসেছে ভাতের উপরে মাছ গোশ ভাজি সব আছে আর পীর সাহেবের যে প্লেটটা ওই প্লেটটাই প্রথমে দেওয়া হয়েছে মাছ গোশ ভাজি দেওয়ার পরে উপরে 1.5 ইঞ্চি ভাত দিয়ে হুজুরের সামনে দেওয়া হয়েছে সব মুরিদেরা খায় আর হুজুর শুধু বকসুর কা তাকায় মুরিদের স্ত্রী ঘরের মধ্যে থেকে জিজ্ঞেস করে হুজুর সবাই খায় আপনি খান না কেন ঈশ্বর বলছে খাবো তার মানে আমার মুরিদরে তারা এত সুন্দর সুন্দর খাবার দিয়েছো গোশ মাছ ভাজি দিয়েছো আমার শুধু ভাত দিয়ে খাওয়ার কথা বলছো কেন তখন মুরিদের স্ত্রী বললো কেন আপনি আমাদের বাড়ি ঢোকার সময় সেই সেই বললেন আমার স্বামী আপনাকে জিজ্ঞেস করলো সেই বললেন কেন আপনি বললেন যে 1500 মাইল দূরে কুকুর তাড়ালো আপনি 1500 মাইল দূরে কুকুর দেখতে পারেন সামান্য 1.5 ইঞ্চি ভাতের নিচে গোশ দেখতে পারেন না এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু না আওয়াজ দিয়ে বলেন ঠিক না আমরা হকানি পীরদেরকে শ্রদ্ধা করি সম্মান করি ইজ্জত করি কিন্তু পীর নামে মহিলাদের মরিদ করে ভণ্ডামি করবা বেপর্দা হয়ে নাচা গাওয়া করবা কেউ ফেরে না খালি হাতে তোমার দরবার থেকে বলবা আল্লাহ তোর খাজানে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে বলবা এগুলো শিরক এগুলো বিদআত আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এর থেকে আমাদের বাঁচতে হবে কষ্ট হলো আপনাদের আকীদা পরিষ্কার করতে হবে প্রিয় ভাইরা আমার আওয়াজ দিয়ে তাহলে বলুন আল্লাহ একজন আছে কি নাই সম্মানিত ভাইরা আমার আমি সেই ছন্দটা আগেও বলেছিলাম আজকেও বলি ও আল্লাহর গোলামেরা বলুন দেখি না আপনারা বলেন দেখি রাত কেন কালো সূর্যমণি কোথা থেকে পেলো এত আলো ফুলগুলি নানান রকম কেমন করে সামান্য সরকার ফুলগুলি নানান রকম কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক কোকিল কেন এত কালো সাদা কেন বক দুধ কেন এত সাদা মরিচ কেন সাল আমগুলি পাকলে পরে কেমনে হয় লাল ডিমগুলি একই রকম পার্থক্য নাই মতে সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে আমরা বসত করি এই দুনিয়ার অঙ্গে আমাদের হাতের লেখা মুখের চেহারা মেলে না কেউ সঙ্গে আর মেলে না গলার সুর বুড়া আঙ্গুলের টিপ আমার সুর একরকম আজকের বক্তা আমাদের মুজিবুর রহমান হুজুরের সুর আর একরকম আল্লামা মামুনুল আশরাফের সুর আর একরকম চরমার পিসাব হুজুরের সুর আর একরকম
ফুরফুরার বিশ্বাস হুজুরের সোনার রকম হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের সোনার রকম মিজানুর রহমান আজারি সাহেব হুজুরের সোনার রকম আল্লামা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের সোনার রকম খালেদ সাইফুল সাহেব হুজুরের সোনার রকম এক একজনের সুর এক এক রকম এই জন্য কবি বলেন আর মেলে না গলার সুর বুড়া আঙ্গুলের টিপ আল্লাহ একজন আছে রব একজন আছে এতে প্রমাণ হয় ঠিক যুবকদের মতো বলেন আল্লাহ আছে কি না তাহলে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে তবে আল্লাহর প্রতি ঈমান আনতে হলে তিনটি শর্ত পূরণ করা লাগবে একরার বিল লিসান তাসদিক বিল জিনান আমাল বিল আরকান মুখে স্বীকার করতে হবে আল্লাহ আছে অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ আছে আর আল্লাহর হুকুম মানতে হবে নামাজ আল্লাহর হুকুম রোজা আল্লাহর হুকুম টাকা থাকলে হজ আল্লাহর হুকুম টাকা থাকলে যাকাত দেওয়া আল্লাহর হুকুম সমস্ত হুকুমগুলো মানতে হবে তারা হলে আমি ইমানদার বলে বিবেচিত হব না যদি আল্লাহর হুকুমগুলো না মানি সুদ খাওয়া যদি বন্ধ না করি ঘুষ খাওয়া বন্ধ না করি পিতা মাতাকে যদি সম্মান না করি ধর্ষণ করা যদি বন্ধ না করি বাংলাদেশে কতটা ধর্ষণের মহল চলছে গত কয়েকদিন আগে ঢাকা থেকে স্বামী স্ত্রী কক্সবাজারে বেড়াতে গিয়েছে ওই সমুদ্র সৈকত থেকে স্বামীর সামনে থেকে জোর করে স্ত্রীকে নিয়ে একটা সিএনজিতে করে নিয়ে পাশের চায়ের দোকানে গিয়ে সারা ধর্ষণ করেছে বান্দর বলে কদিন আগে ছেলে মেয়েকে বেঁধে রেখে যুবক কুলাঙ্গা ওই মাকে ধর্ষণ করেছে এইভাবে ধর্ষণের মহড়া চলতেছে সমাজে শুধু তাই নাই নিজের সন্তানকে পরকীয়া প্রেমিককে দিয়ে ধর্ষণ করিয়ে আজকে হত্যা করতেছে মানুষেরা এই ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে কিশোরগঞ্জ জেলায় করিমগঞ্জ থানায় মাত্র এই তো এক দেড় মাস আগে গত নভেম্বর মাসের 7 তারিখে ঘটনাটা ঘটেছে আমি শুধু একটু বোঝাতে চাচ্ছি দেখেন মানুষ কত পশু থেকে খারাপ হয়ে গিয়েছে শুকুর কুকুর বিড়াল চাই তো মানুষ খারাপ হয়ে গিয়েছে আবু জাহেল আমার সাইবা মুদিরা ওই জাহিলি যুগের থেকে মানুষ খারাপ হয়ে গিয়েছে কিশোরগঞ্জে কি ঘটনা ঘটলো কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার একটি মেয়ে কওমি মাদ্রাসায় পড়াশোনা করত মেয়েটার বয়স 18 বছর মেয়েটা মেসকাজের শাস্ত্রী প্রত্যেক দিন সকালবেলা নাস্তা করে মাদ্রাসায় যেত আবার দুপুর বেলা মেয়েটি বাড়ি চলে আসত দুপুরে মেয়েটি বাড়ি আসে দেখতে পেল মা ঘরের মধ্যে একটা পর পুরুষ নিয়ে রয়েছে মেয়েটি মাদ্রাসা পড়ুয়া আল্লাহওয়ালা মেয়ে এই কুকর্ম দেখে মাকে ডাক দিয়ে বলল মা তোমার কি আল্লাহর ভয় নেই মা ও মা তুমি যে ঘটনা ঘটিয়েছো সমাজের মানুষ যদি জানতে পারে তোমার তো মুখ থাকবে না মা ও মা আব্বা যদি জানতে পারে তোমার তো রাখবে না মা তবে আমি তোমার কলিজার টুকরামে মা আমি তোমার হাত ধরে বললাম মা তুমি আর এমন কাজ করো না আমি তোমার মেয়ে কাউকে বলবো না কথাটা আমানত রাখবো মা আল্লাহ মেয়েটা তোমাকে ভালো উপদেশ দিয়েছিল ওই মায়ের উচিত ছিল তৌবা করে ভালো হয়ে যাওয়া কিন্তু ওই কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ওই জঘন্য মহিলা পরের দিন তার নিষ্কাশ পড়ুয়া মেয়েটাকে নাস্তা দিল মেয়েটি মাদ্রাসায় চলে গেল আর ওই কুলাঙ্গার মহিলা তার প্রেমিককে আবার ঘরের মধ্যে ডাকলো দ্বিতীয় দিন মাদ্রাসা পড়ুয়া মেসকাজ পড়ুয়া মেয়েটি বাড়ি এসে দেখলো আবার মা ওই পর পুরুষের সঙ্গে মেয়েটি যখন প্রতিবাদ করতে গেল সঙ্গে সঙ্গে কুলাঙ্গার মা তার প্রেমিককে বলল আমার মেয়ের এত বড় সাহস সে আমাকে বাধা দেয় আমার পরকীয়ায় বাধা দেয় সুতরাং আমার মেয়েকে আমার সামনে উলঙ্গ করে ফেল ওই জঘন্য মা পশু কুকুরের চাইতে নিকৃষ্ট মা
তারপর কেয়া প্রেমিককে বলল, আমার প্রেমিক তুমি আমার মেয়েকে আমার সামনে উলঙ্গ করে ফেলো। মেয়েটিকে মার সামনে উলঙ্গ করা হলো। মেয়েটি মার পা জড়িয়ে ধরে ডাক দেয়, মা তুমি আমারে মাফ করে দাও মা। ও মা তোমার আমি কিছু বলল না, কিন্তু কুড়াঙ্গার মা তার প্রেমিককে বলল, আমার মেয়েকে ধর্ষণ করো। মার সামনে মেয়েটাকে ধর্ষণ করলো কুড়াঙ্গার। শুধু ধর্ষণ করে ক্ষান্ত হলো না, ওই প্রসন্ড মা তার প্রেমিককে বলল, আমার মেয়েকে ধরো। মেয়েটাকে ধরে গলায় ফাঁস দিয়ে না পেশাইয়া মেয়েটিকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সম্মানিত ভাইয়েরা, এই সঘন্য মহিলা সে কাজ করেছে। একটা কুকুর এমন কাজ করে না, শূকর এমন কাজ করে না। আল্লাহ তাই কোরআনে বলেছেন, রাহুম কুরুগুল লা ইয়াফকহু নাবিয়া ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিয়া ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিয়া উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা বিবেক থাকতে চিন্তা ভাবনা করে না, চোখ থাকতে আল্লাহর নেয়ামতগুলো দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আর কান থাকতে কোরআনের কথাগুলো শুনে আমল করে না, আল্লাহ বলে ওরা পশু পশু চাইত নিকৃষ্ট। ওই মহিলা যে কাজ করেছে, পশু এমন কাজ করে নাই। আমাদের বাংলাদেশের সকল মানুষের দাবি, 18 কোটি মানুষের দাবি, এই মহিলা এবং সারা জঘন্য পুরুষকে শুধু গ্রেফতার করলে হবে না। গ্রেফতার করেছ, আমরা পত্রিকায় দেখেছি, শুধু গ্রেফতার করলে হবে না, বাংলার জমিনদের পাথর মেরে উড়িয়ে দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন মতো একজন ধর্ষককে যদি পাথর মেরে উড়িয়ে দেওয়া হতো, আগামী 1 বছরের মধ্যে আরেকটা ধর্ষক বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না। আজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতে চাই এই সমস্ত চোর ডাকা লুসা ধর্ষকেরা খুব ফুলি আজকে সমাজে ঘুরে বেড়ায়, আর আলেম ওলামার আজকে নির্যাতনের শিকার হয়, আলেমদের কারাগারে বন্দী করে রাখা হয়েছে, আল্লামা নামুর হককে বন্দী করা হয়েছে। বলতে চাই যেই দেশে যুবকদের আয়োজন আল্লামা নামুর হকের মতো আলেমের মর্যাদা দেওয়া হয় না, সেই জেদে আরেকটা নামুর হক জন্ম হয় না। আসতে বলেন ঠিক কিনা? যেই দেশে কাজী ইব্রাহিমের মতো আলেমকে মর্যাদা দেওয়া হয় না, সেই দেশে একটা কাজী ইব্রাহিম জন্ম হয় না। যেই দেশে খালেদ সাইফুল্লাহ আইয়ুবের মতো এত বড় আলেমের মর্যাদা দেওয়া হয় না, সেই দেশে আরেকটা খালেদ সাইফুল্লাহ আইয়ুব জন্মগ্রহণ করে না। সুতরাং ভয় করো আল্লাহকে, আলেমদের সম্মান করো, ইজ্জত করো, আল্লাহর কাছে তৌবা করো, আল্লাহ মাফ করে দেবে। নামাজ দিয়ে বলে আল্লাহ মাফ মায়। এইভাবে করে আজকে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হচ্ছে, আল্লাহকে মারা হচ্ছে না। আল্লাহর আইন কানুন ছোট বড় সব হুকুমের কান থেকে আজকে অনেক দূরে। আমাদের খাওয়া দাওয়া, আমাদের লেনদেন, আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন, আমাদের পোশাক আশাক, আমাদের ব্যবসা বাণিজ্য সব হল ইহুদি খ্রিস্টানদের মতো। মাথায় থাকে না আমাদের টুপি, মুখে নেই আমাদের দাড়ি, নেই আমাদের দস্তরখানা, নেই আমাদের মিথ্যা পরিহার। এক কথায় আল্লাহর আইন আমরা মানি না, আবার ইমানদার করে দাঁড়িয়ে করে আল্লাহ পাকের আমি আমি মোমেন একটা হতে পারবো না যতক্ষণ আল্লাহর সমস্ত হুকুম আর কাম মানবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের মধ্যে নামাজ আছে কি নাই? ও আল্লাহর গোলামেরা, অনেকে ঈশান নামাজটা পড়েন নাই, যদি হাত তুলতে বলি হয়তো এখানে 200 জন হাত উঠবে যে ঈশান নামাজটা আপনারা পড়েন নাই, অথচ পাকা মুসলমান বলে দাবি করছি। নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই, অথচ বিশ্বকি বললে বা সলাতু ইমাদুদ্দিন মানে আকামা হা ফাকাদ আকামার দিন অমান তারকা হা ফাকাদ হাদামার দিন। নামাজ ধর্মের ক্ষতি, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ধর্মকে ঠিক রাখলো, আর যে নামাজ ছেড়ে দিল সে ধর্মকে ধ্বংস করলো। নবী জাবার বলছেন, আউয়াল মা ইউআসাবু বিহি আব্দু ইয়াউমাল কিয়ামাতি সলাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ পড়লে লাভটা কি হবে? হুজুরদের মুখে কতবার আপনারা ওয়াজ শুনেছেন? নবী জামাত বলেছেন, 5 বার যদি কেউ উপোস করলে গোসল করে,
তার গায়ে ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা বলল, হুজুর, না, ময়লা থাকতে পারে না। নবীজি বললেন, পাঁচ ওয়াক্ত নামাজ এহতেমামের সঙ্গে কেউ যদি আদায় করে তাহলে আমল নামায় কোনো গুনাহ থাকবে না। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবীজি শীতের মৌসুমে বের হলেন। নবীজি একটা গাছের ডাল ধরে নাড়া দিলেন, গাছের পাতাগুলো ঝরে গেল। নবীজি সাহাবি আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হুজুর, গাছের ডালটা ধরে নাড়া দিলেন, পাতাগুলো ঝরে গেল, এদি আমাকে কি বুঝাতে চাইলেন? নবীজি বললেন, শোনো আবু জার, এই গাছের ডাল ধরে নাড়া দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলো যেমন ঝরে গেল, অনুরূপভাবে আমার কোনাকার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তাদের আমলনামা থেকে কোনাকুড়ে এইভাবে ঝরে যাবে বলে সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আদায় করেন প্রিয় ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবীরা নামাজের গুরুত্ব তাদের মধ্যে কত বেশি ছিল। একজন সাহাবীর কথা আমার মনে পড়লো, নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। কাফেররা তাকে বন্দি করেছে, পানি খাবার দেয় না, নির্যাতন করে। বেশ কয়েকদিন পরে তারা বন্দিখানায় থেকে বের করবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে। মনে মনে ভাবল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে মনে হয় মারা গেছে, কারণ কয়েকদিন তারা আমরা পানি দিইনি, খাবার দিই নাই। হযরত খুবাইবকে যখন বন্দিখানায় থেকে বের করতে গেল, জেলখানা থেকে বের করতে গেল, ওরা জেলখানার তালা খুলে, সেই ঘরের তালা খুলে দেখতে পেল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে পানি বন্ধ করলে কি হবে, খাবার বন্ধ করলে কি হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মরে নাই, মরে নাই, বরং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূর পাতা পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা আঙ্গুরের ঝোঁকা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর ফল খায় আর আল্লাহর জিকির করে, জিকির দিয়ে বলে আল্লাহু আকবার। কাফির বেঈমানরা স্পষ্ট হয়ে গেল, এইভাবে করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে জেলখানার মধ্যে রেখে তাকে তো মারা যাবে না, তাই 40 জন কাফের খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে থেকে জেলখানা থেকে বের করে মরুভূমিতে নিয়ে গেল, একটা ফাঁসির মঞ্চ তৈরি করলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কাফেররা বললো, খুবাইব, তোমার হাত কাটবো, পাও কাটবো, তোমার চোখ উপড়ায় ফেলবো, সব শেষে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারবো, তবে তোমার কাছে একটুখানি জানতে চাই, তোমার জীবনে তুমি কোন শেষ শেষে তোমার জীবনে তুমি কিছু চাও কিনা, তোমার কোন চাহিদা আছে কিনা, তুমি যদি একটা চাহিদা করো সেটা পূরণ করব। আমার ভাইরা, কিছুদিন আগে যশোর জেলখানায় দুইজন লোচ্চা দুইজন ধর্ষকের ফাঁসি হয়েছিল, আমি পত্রিকায় দেখেছিলাম, তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল জীবনের শেষে তুমি কি চাও, একজন বলেছিল ভালো মিষ্টি খেতে চাই, আর একজন বলেছিল যে সেই মুরগির একটু গোশত খেতে চাই। অনুরূপভাবে তদানীন্তন যুগে নবী সাহাবী খুবাইবকে ফাঁসিতে ঝুলা দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কাফেররা ডাকতে বলল, খুবাইব, জীবনের শেষ মুহূর্তে কি চাও আমরা সেটা পূরণ করব। আল্লাহর নবী প্রিয় সাহাবী, জীবনের শেষ মুহূর্তে একটু মিষ্টি খাবো, একটু মুরগির গোশত খাবো, এ কথা বলেন নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কোটি জাতকরা সন্তান গুলিয়ে তিন হয়ে যাবে, সন্তানের চেহারা দেখবো, এ কথা বলেন নাই, বরং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের ডাক দিয়ে বলেছিলেন, কাফেরেরা, আমার ফাঁসিতে জীবন দেওয়ার আগে আমার জীবনটা ফাঁসিতে ঝোলানোর আগ দিয়া, আমার জীবন দেওয়ার আগ দিয়া তোমরা আমাকে বলছো কি চাও? আমি কিচ্ছু চাই না, পিতা মাতাকে দেখতে চাই না, সন্তানকে দেখতে চাই না, আমি আমার জীবনের শেষ মুহূর্তে দুই রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কোরআন আমি দিদার লাভ করতে চাই, বলেন আল্লাহু আকবার। তাহলে সাহাবা একরাম জীবনের শেষ মুহূর্তে নামাজ আদায় করলো, অথচ মুসলমান আজ আমরা নাজান হয়ে যায় নামাজ পড়তে চাই না। এই জন্য আসল প্রিয় ভাই আমার, আমি ইমানদার বলে প্রমাণিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের সব হুকুম মানব, যখন আল্লাহ ইমান আনার পরে আল্লাহর যাবতীয় হুকুম আকা মেনে চলার তৌফিক দান করেছিল আমার নবী। জাহান্নামের আগুন থেকে বাঁচার এটা হলো এক নম্বর পয়েন্ট, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। দুই নম্বর কাজ হলো আল্লাহ বলেন, তো জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ইলা আখির, আল্লাহ বলেন দুই নম্বর কাজ হলো তোমার জানমাল আল্লাহর পথে ব্যয় করো। একটু কষ্ট হলেও আওয়াজ দিয়ে বলেন, আমাদের এই জীবনের মালিককে, আমাদের এই সমস্ত সম্পদের মালিককে,
আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার জায়গা আমার জমি আমার ছেলে আমার মেয়ে এগুলো আমার নাই সব হলো আল্লাহর এই আমানত চাঁদে রোজে নজদে মাস এই আমানত চাঁদে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হার শাই বকাস আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার জায়গা আমার ব্যবসা সব হলো আল্লাহর এগুলো আমার নাই আল্লাহ আমাদের কাছে কয়েকদিন আমানত দিয়েছেন এই জন্য জানবার আল্লাহর পথে ব্যয় করতে হবে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলছেন যদি জানবার আমার পথে ব্যয় করতে পারো জানবার দিয়ে ইসলামকে প্রতিষ্ঠার চেষ্টা করতে পারো তোমাদের সম্মান সব থেকে বেশি আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون যারা ইমান আনবে হিজরত করবে সংগ্রাম করবে আন্দোলন করবে আল্লাহর রাস্তায় তাদের সম্মান আল্লাহর কাছে সব থেকে বেশি এবং তারাই হলো সফলতা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ পাক আরো বলেন কোরআনে কারীম সূরা সফের ভিতরে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূদ যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে আল্লাহ বলে আমি তাদের খুবই ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের খুব ভালোবাসি এই জন্য দুনিয়ার মানুষ আপনাদেরকে যতই খারাপ বলো যতই মৌলবাদ বলো যতই জঙ্গি বলো যতই আপনাদেরকে দেখে নাক শিক্ষা আল্লাহর কাছে আপনাদের মর্যাদা বেশি আপনারা যদি আল্লাহর পথে জান ব্যয় করতে পারেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার তাচ্ছিল্য করে কোনো উপায় নাই তাচ্ছিল্য করছে যারা অপমানিত হচ্ছে তারা আজ আমাদের দেশের একজন লোক বলল বড় পদের ব্যক্তি ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম রাখবো না বিসমিল্লাহ রাখবো না আমি বলি বিসমিল্লাহ থেকে গেল রাষ্ট্র ধর্ম ইসলাম থেকে গেল তুমি টাকলায় থাকতে পারলে না আওয়াজ দিয়ে বলে কে কে না কই তোমাকে খুঁজে পাওয়া গেল না তোমার মন্ত্রিত্ব গেল তুমি টাকলা কানাডায় গেলে সেখানে তোমার জায়গা দেওয়া হলো না দুবাই জায়গা দেওয়া হলো না আবার কোন দেশে যে পালিয়ে আসো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এই জন্য ইসলামের সাথে গাদ্দারি করো না ইসলামের সাথে যারা গাদ্দারি করবে তারা জিরো হয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আসুন তাহলে জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ খরচ হবে আল্লাহর পথে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার ও যুবকেরা তোমরা আজকে মদের নিশায় মত্ত হয়ে গেলে গানের নিশায় মত্ত হয়ে গেলে আজ ইফতিজিল করো ধর্ষণ করো মেয়েদেরকে আজবাব তোমার মতো একজন যুবকের গল্প বলে আমি ইতি টানতে চাই তোমার মতো একজন যুবক ইসলামের জন্য তার কত বড় অবদান বিয়ে হয়ে গেল বাসর ঘরটা ধুয়ে আল্লাহ দ্বীনের জন্য বের হয়ে পড়েছিলেন যুদ্ধের ময়দানে নাম তার হযরতে সাদ নাম তার হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা নো সাদ সালমি ও যুবক তোমার মতো যুবক সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা নো উনি ছিল একেবারে কালো আবার গরিব চিন্তা করেন এক দিকে হলে পারা যায় দুই দিকে এক দিকে গরিব আর এক দিকে একেবারে কালো আল্লাহ নবী বিশ্বনবী সাহাবী গরিব হলে কি হবে কালো হলে কি হবে ওই সাহাবীর অন্তরটা নবীর মোহাব্বত দিয়ে ভরা ছিল আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই সমাজে এমন মানুষ আছে রিকশা চালায় ভ্যান চালায় কুলিগিরি করে মজুরি কাজ করে কিন্তু যখন আজান হয়ে যায় কাজ বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যায় রিকশা চালায় ভ্যান চালায় নসিমন করিমন চালায় আজান যখন হয়ে যায় মসজিদের পিলারের সাথে ভ্যানটা তালা মেরে নসিমনটা তালা মেরে রিকশাটা তালা মেরে মসজিদের মধ্যে চলে যায় আল্লাহর ওলা গরিবদের মধ্যে অনেক রয়েছেন নবীজির প্রিয় সাহাবী যুবক তিনি আল্লাহর ওলি আল্লাহর গোলাম নবীজির মহব্বত দিয়ে অন্তরটা ভরা ছিল ও যুবক আল্লাহর নবী একদিন
ওই কালো গরীব সাহাবী সাদ সালমিকে ডাক দিয়ে বলেন, সাদ তুমি কি বিয়ে করবা না? হযরত সাদ বললেন, হুজুর আমি বিয়ে করতে চাই, কিন্তু মক্কার কোন গার্জিয়ান আমার সাথে মেয়ে দেয় না, কারণ আমি কালো আবার একেবারে গরীব। আল্লাহর নবী একটা চিঠি লিখলেন সাদের হাতে দিয়ে বললেন, সাদ সালমি এই চিঠিখানা মদিনার সব থেকে ধনী নাম আমির ইবনে আব, আমার প্রিয় সাহাবী আমির ইবনে আব রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে আমার চিঠি দিবে। হযরত সাদ সালমি যুবক সাদ সালমি কালো সাহাবী চিঠি নিয়ে চলে গেলেন মদিনায়, আমির ইবনে আব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি দিলেন। হযরত আমির ইবনে আব চিঠিখানা খুললেন, দেখতে পেলেন আল্লাহর নবী লিখেছেন যে আমির ইবনে আব, আমি তোমার বাড়িতে একটা কালো সাহাবী পাঠিয়েছিলাম, তার সাদ সালমি, আমি শুনেছি তোমার একটা সুন্দরী মেয়ে আছে, নাম তার হলে মদিনা, আমি আশা করছি তোমার সুন্দরী মেয়ের সঙ্গে আমার কালো সাহাবীর বিয়ে দেবে। এটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করুন কতটা পরীক্ষায় পড়ে গেলেন হযরত আমির ইবনে আব রাদিয়াল্লাহু তাআলা। হযরত আমির ইবনে আব রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে গেলেন, মেয়েকে ডাক দিয়ে বললেন, ওগো মা, একটা কালো গরিব ছেলে তোমার বিয়ে করতে চায়, তুমি কি বলো? মেয়েটি ছিল খুবই আল্লাহওয়ালা পরহেজগার, মেয়েটি ডাক দিয়ে বলল, আব্বু যেই ছেলে বিয়ে করতে এসেছে আসল ঘটনা খুলে বলেন, ওই ছেলে কি নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছে না অন্য কোনো ঘটনা? আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আমির ইবনে আব মেয়েকে ডাক দিয়ে বললেন, ওগো মা, না না না, ওই কালো গরিব ছেলে নিজে বিয়ের প্রস্তাব দেয় নাই, বরং এই দেখো চিঠি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন আমি যেন তার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেই। মেয়েটি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল, মেয়েটি আব্বার দুটো পা জড়িয়ে ধরে ডাক দিয়ে বলল, আব্বু গো আল্লাহর কসম করে বলছি, ওই ছেলে যদি নিজেই বিয়ের প্রস্তাব দিত আমি বিয়ে করতাম না, এখন যেহেতু আল্লাহর নবী আপনাকে অনুরোধ করেছেন বিয়ে দেওয়ার জন্য, এখন আপনার উচিত হবে আর কাল বিলম্ব না করে গরিব সাহাবীর সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেওয়া। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার, মেয়ে আব্বাকে ডাক দিয়ে বলো, আব্বা গো আল্লাহ পাক আপনার মেয়েকে এতটা সুন্দরী করেছে, আল্লাহ পাক আপনাকে এত সম্পদ দিয়েছেন, আপনি ইচ্ছা করলে মদিনার সব থেকে স্মার্ট একটা ভালো ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে মদিনার সব থেকে ধনী পরিবার আমাকে বিয়ে দিতে পারবেন, আপনাকে তবে আল্লাহর নবীর পছন্দ কিন্তু ছেলের সাথে কিন্তু আপনি বিয়ে দিতে পারবেন না, ও আমার আব্বু কেন ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমির ইবনে আব খুশি হয়ে গেলেন, মেয়েকে কালো গরিব সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করে দিলেন, আওয়াজ দিয়ে বলে, আল্লাহ আকবার, বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবীর প্রিয় সাহাবী সাদ সালমি জামাইকে অনেকগুলি টাকা দিলেন, ডাক দিয়ে বললেন, জামাই গো তুমি আমার জামাই, আমার মেয়ে তোমার হাতে আমি তুলে দিয়েছি, আমি জানি বিয়ের বাজার করার মতো টাকা তোমার কাছে নাই, তোমার কোনো শরম করতে হবে না, লজ্জা করতে হবে না, এই নাও টাকাগুলো না, মদিনার বাজারে যাও, আমার মেয়েকে সাজানোর জন্য বাজার করে আনো। প্রিয় সাহাবী যুবক সাহাবী হযরত সাদ সালমি টাকাগুলো নিয়ে বাজারে চলে গেলেন, বিবির জন্য কানের দুল নাকের ফুল গলার হার কিনলেন, বিয়ের শাড়ি কিনলেন, বিয়ের বাজার করলেন, সেই বাজারগুলো একটা ব্যাগের মধ্যে নিয়া হযরত সাদ সালমি ওই দোকান থেকে কেবলমাত্র রওনা দিয়েছে, হঠাৎ করে দেখতে পেলেন বাজারের দোকানদার দোকান বন্ধ করে দিচ্ছে। হযরত সাদ সালমি নতুন বার এদিকে ফুল সাজাই বিবি অপেক্ষা করছে, হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের ডাক দিয়ে বললেন, তোমরা দোকান বন্ধ করো কেন, কোন জায়গায় যাও? ওই দোকানদাররা বলল, ও নবীর সাহাবীরা এই মুহূর্তে খবর এসেছে কাফির বেঈমানরা আল্লাহর নবীকে আহত করে দিয়েছে, দান দান শহীদ করে দিয়েছে, জিহাদের ডাক এসেছে, কালিমার কথা কঠিন করার জন্য যেতে হবে জিহাদের ময়দানে, আমরা চলে যাচ্ছি জিহাদের ময়দানে। কালো গরিব সাহাবী নতুন বর দোকানদারকে ডাকে বললেন, দোকানদার এই নাও গহনা ফেরত নাও, টাকা দাও, গহনা ফেরত দিয়ে শাড়ি ফেরত দিয়ে বিয়ের বাজার ফেরত দিয়ে সেই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, ঘোড়ার উপরে ছাদ দিয়ে উঠলেন, পাশের একজন সাহাবীকে হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও মদিনার সাহাবীরা, ও নবীর সাহাবীরা, আজকে ছিল আমার বাসর সজ্জা, আজকে ছিল ফুল সজ্জার রাত,
আমার বিবি আমার জন্য অপেক্ষা করছে, আমি শুনেছি আমার বিবি হবে মদিনার সবথেকে সুন্দরী। আল্লাহ নবী নিজে ঘর খালি করে বড় আশা করে আমার বিয়ে দিয়েছিলেন, আজকে বাসর ঘর আমার। ও আল্লাহ নবী সাহাবীরা আমি আর বাসর ঘরে যাব না, কারণ জিহাদের দাগ এসে গিয়েছে, চলে যাচ্ছি জিহাদের ময়দানে। হযরত সাদ সালমি বললেন, ও নবী সাহাবীরা আমার জীবনের শেষ সালামটুকু নবীজির কাছে পৌঁছিয়ে দেবে, এবং একটু আমার জন্য আমার জীবনের শেষ সালামটুকু বিবির কাছে পৌঁছিয়ে দিও, এবং আমার বিবি যেন আমারে মাফ করে দেয়। চলে গেলাম আল্লাহ তীরের রাস্তায় আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। নবীজির প্রিয় সাহাবী চলে গেলেন জিহাদের ময়দানে, কাফির বেঈমানেরা সাহাবীকে আঘাত করলো, সাহাবী শাহাদত বরণ করলেন, নবীজি জানাজার তলা পিঠ করে কবরের মধ্যে সাহাবীকে রাখলেন। আল্লাহ নবী সাহাবীর কবরের মধ্যে তাকিয়ে নবীজি প্রথমে কাঁদলেন, এরপরে নবীজি আবার সাহাবীর লাশের দিকে তাকিয়ে নবীজি আসলেন। পাশের সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার প্রিয় সাহাবীর লাশ থেকে প্রথমে কাঁদলেন, এরপরে ওই লাশটা দেখে আমার আপনি হাসলেন, কারণ কি? নবীজি সাহাবীদের সঙ্গে হাউ হাউ করে কেঁদে বললেন, সাহাবীরা আমার সাদ সালমিকে তোমরা চিনতে পারো নাই, আমার সাদ সালমি নতুন বিবি চাইতো, আর শ্বশুরের চাইতো, সুন্দরী বিবি চাইতো, বাসর ঘরের চাইতো, দিনের কাজকে প্রাধান্য দিয়েছে, আমি আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছি, আল্লাহকে বেশি ভালোবেসেছে। জিহাদের ময়দানে আসতো কাফেররা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, আমার সাহাবীর চেহারা দেখে আমার বড় মায়া লাগতেছিল, এই জন্য কাঁদতেছিল। এরপরে আমার সাহাবীর লাশ দেখে আমি নবীজি এই জন্য হাসলাম, আমি নবী যা দেখি তোমরা তো তা দেখতে পাও না, আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আমিন আমার সাদ সালমির উপর এত খুশি হয়ে গেছেন, জান্নাতের ভেতর থেকে অনেকগুলি হুর আল্লাহ পাক আমার সাদ সালমির কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছে, আওয়াজ দিয়ে বলে আল্লাহ আকবার। আমার তরুণ ভাইরা, আমার যুবক ভাইরা, সুতরাং আসুন, দুই নম্বর পয়েন্ট হলো জান এবং মাল আল্লাহ পথে ব্যয় করতে হবে ইসলামের বিজয়ের জন্য। সুতরাং এইভাবে করে জান মাল যদি ব্যয় করতে পারি, আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমি মাফ করে দেব, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে সাহাবাদের মতো সালের কুরবানি লাগবে, মালের কুরবানি লাগবে, আল্লাহর গোলামের এ মাল তো আমার নাই, কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহ হাসতার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান্নাতকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি, আপনারা আমরা যদি জান মাল ব্যয় করি আল্লাহ দেবে জান্নাত, এই জন্য আল্লাহর পথে জান্নাল ব্যয় করা উচিত। ও যুবক, আমি একটি কথা বলি, যুবক অনেকের জন্ম দুঃখিনী মা নাই, অনেকেই মাথা মুকুট আব্বা নাই, আহারে ওই আব্বা মা যাদের নাই, এই সন্তান যদি কোনো ভালো কাজ করে সঙ্গে সঙ্গে আব্বা মার কবর আজাব হয় তো আল্লাহ মাফ করে দিতে পারে, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। যাদের বাবা মা বেঁচে আছে, সন্তান যদি ভালো কাজ করে বাবা মার আমল নামায় সব পৌঁছে যায়, অথচ আজকে সন্তানেরা সেই পিতা মাতাকে কষ্ট দিচ্ছে। আমি সেদিনকে ফেসবুকে দেখলাম, পত্রিকায় দেখলাম, কুমিল্লা মহানগরী 17 নম্বর ওয়ার্ডে একটা মুরব্বী পিতা, বয়স 70 বছর, দাড়িগুলো পাকা, চুলগুলো পাকা, চোখের চামড়া ঝুলা, গায়ের চামড়া ঝুলে গিয়েছে। ওই মুরব্বী মানুষ ঘরের মধ্যে রয়েছে, আর ওনার স্ত্রীও পাশে দাঁড়ানো রয়েছে। কুমিল্লার ওই মহানগরী 17 নম্বর ওয়ার্ডে ওই বাড়ির মধ্যে মুরব্বীর ছেলে গেল, ওই মুরব্বীকে অশ্লীল ভাষায় গালা দিয়ে গালি দিয়ে বলল, তুই আমার নামে জমি লিখে দে, আপন ছেলে পিতাকে এই কথা বলছে। শুধু তাই নাই, পিতা কথা যখন বলে না, মুরব্বী মানুষ বয়সের ভরে আক্রান্ত, অসুস্থ মানুষ থরথর করে কাঁপতেছে, আহারে মুরব্বী পিতার দিকে একটু মায়া হলো না, ওই যুবক ছেলে মুরব্বী আব্বাকে ধাক্কা মেরে খাটের উপরে ফেলে দিল, মুরব্বী আব্বা পড়ে গেল, থরথর করে কাঁপতেছিল। এই যুবক কুড়াঙ্গা সন্তান ওই বৃদ্ধ আব্বাকে আঘাতের উপর আঘাত শুরু করলো, লাথি মারা শুরু করলো, আব্বার একটা হাত ভেঙে গেল, আব্বার শরীরটা রক্তাক্ত হয়ে গেল, ওই আব্বা বৃদ্ধ মানুষ কুড়ি চার সন্তানের দিকে দুই হাত পেতে
হামাজে বলল আপু তুমি আর মেরো না আমি সহ্য করতে পারি না ও আল্লাহর বান্দা পাশে দাঁড়ানো ছিল ছেলেটার মা ছেলেটার মার হাউ হাউ করে চোখে পানি পড়তেছিল ছেলেটার মা বলল রে আমার কুড়ি যা পুরা সন্তান তোর সত্তর বছর আব্বা দেখে তোর একটু মায়া হলো না তোর আব্বার গায়ে তুই আঘাত করলি তোর কি একটু মায়া হলো না একটু দয়া হলো না যে ঘটনাটা বলছে আমার কাছে শেষ রয়েছে রক্তাক্ত করে দিয়েছিল আব্বাকে কিন্তু আব্বাকে জিনিস আমি শুধু বোঝানোর জন্য বলছি মা কি ভালোভাবে সন্তানকে দেখুন আব্বা মার ভালোবাসা পৃথিবীর কোন যন্ত্র দিয়ে মাপা যাবে না এই ভিডিও যখন ভাইরাল হয়ে গেল কুমিল্লার এসপি মহোদয় সেই বাড়িতে ঢুকলো ওই কুলাঙ্গার ছেলেকে গ্রেফতার করলো এরপরে ছেলেকে গ্রেফতার করে হ্যান্ডকপ দিয়ে ওই বাবার সামনে ছেলেকে নিয়ে গেল মার সামনে ছেলেকে নিয়ে গেল এসপি মহোদয় ওই ছেলের বাবাকে বললো চাচা এই দেখেন আপনার ভিডিও পাস হয়েছে যেভাবে আপনার ছেলে আপনাকে আঘাত করেছে আমরা চোখের পানি আটকাতে পারি নাই পুলিশ প্রশাসন সবাই কষ্ট পেয়েছে ও চাচা আপনার ছেলেকে আমরা গ্রেফতার করেছি থানায় নিয়ে যাবো রিমান্ডে নেব তাকে জেলের ভাত খাওয়াবো আপনি কি বলছেন বলুন তখন আব্বা হাতটা ভাঙা ব্যান্ডেজ করা রয়েছে শরীর দিয়ে রক্ত পড়ছে তখনও এসপি সাহেবের দুটো হাত ধরে বলল স্যার আমার পরিচার তোরা সন্তান আমার যতই মারুক আমার সন্তানকে আপনারা জেলখানায় দিয়েন না আমার সন্তানকে যদি জেলখানায় দেন আমি আব্বা বলে হয় আর বাঁচবো না জনম দুঃখিনী মা এসপি সাহেবকে বলল স্যার আমার সন্তানকে মাফ করে দেন ও যুবকের নাম হলো বাবাহের নাম মা জানি না কোন সন্তানের বাবা দুনিয়ায় নাই কোন সন্তানের মা দুনিয়ায় নাই আমি জানি না অথবা বাপ মা বেঁচে আছে কিনা আমি জানি না আল্লাহর কসম বাবা মা খুশি আল্লাহ খুশি বাবা মা বেজার আল্লাহ বেজার এমন কোন 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 ব্যক্তি নেই কোন কোন ব্যক্তি যদি এখানে থাকে হলে আমার আব্বা নাই অথবা মা নাই অথবা আব্বা মা দুজনেই নাই এমন কোন বান্দা যদি থাকেন একটু কষ্ট করে হাত তোলে আমি আপনাদের আব্বা মার জন্য একটু দোয়া করবো